হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিভুবন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি। তো কী ভাবছো, আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজ হচ্ছে আমার লাইফের ফার্স্ট কলেজ, আজকে থেকে আমার কলেজ স্টার্ট। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আর আমি খুব এক্সাইটেড ছিলাম যেহেতু আজকে ফার্স্ট ডে আমার কলেজে। দেন এখানে আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডকে বলছিলাম বারবার হাই করার জন্য, কিন্তু ফ্রেন্ড কিছুতেই করছিল না। তারপরে দেখতে পাচ্ছি আজকের আবহাওয়াটাও কিন্তু দারুণ ছিল। তো আমরা দুজনে ছোট ছোট ভাই হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে, কলেজের দিকে আমরা হেঁটে হেঁটেই যাই, আর খুব মজাও করছিলাম দুই বান্ধবীতে। দেখতে পাচ্ছি একটু হাসি ঠাট্টা আর কি চলছে আমাদের মাঝখানে। আর বান্ধবীর সাথে অনেকদিন পরে দেখা হলো, কারণ সেরকম টিউশন তো নেই না, আর কলেজ তো অনেকদিন পরে খুললো, বুঝতে পারছো। তো ফ্রেন্ড আমাদের বাড়িতে এসেছিলো, তো ওখান থেকে রেডি রেডি হয়ে তারপরে আর কি আমরা বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ আর হেঁটে যাচ্ছি, আর ওয়েদারটা না খুবই ভালো ছিল, কারণ হাওয়া করছিল ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি পড়ছিল না কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়েদারটা খুবই ভালো লাগছিল। তো দুইজনে আর কি গল্প সল্প করতে করতে হেঁটে যাচ্ছিলাম, বান্ধবীর হাত ধরে। আমার হাত না ধরলে আবার হাঁটতে পারি না, কারণ আমি টিউশন পড়তাম তো আগে, তখনও সবসময় মানে যখনই হাঁটতাম মানে ফ্রেন্ডের হাত আর ধরতেই লাগবে হাঁটটা। তো হাত ধরে হেঁটে যেতে মজাই আলাদা, এতদিন পরে দেখা, বান্ধবীর সাথে অনেক গল্প করতে হবে, আর কলেজে গিয়েও অনেক বান্ধবীদের সাথে আরও দেখা হবে, কারণ অনেক মানে অনেক মাস পর, বুঝতেই পারছো, কারণ HS-এর পরে তো ছুটি থাকে না, তো অনেক মাস পরে সবার সাথে দেখা হবে, খুবই এক্সাইটেড ছিলাম। আর কলেজে ফার্স্ট ডে, দেন এখানে দেখতে পাচ্ছ দুটো ছাত্রী যাচ্ছিলো আর কি স্কুলে। তো আমরাও সেই স্কুলটাকে খুবই মিস করছিলাম, কারণ হচ্ছে কত বছর ধরে তো ওখানেই পড়েছি না, তো মিস তো করতে হবে, খুবই মিস হচ্ছিলো যেইভাবেও আমরা একদিন গিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বাচ্চাদের গাড়ি আর কি নিয়ে এসছে, এখানে হচ্ছে তপোবন স্কুল, যেখানে আর কি আমি ছোটোবেলাতে পড়তাম। এই যেখানে দেখতে পাচ্ছ বসে আছে, এরকমভাবে আমার মাও ছোটোবেলায় বসে থাকতো, আর ওই সাইডে ক্লাস করাচ্ছে। দেখতে পাচ্ছ ওটা হচ্ছে স্কুল, ছোটোবেলাকার আমার জুনিয়র স্কুল। তো এখানে আমরা হেঁটে যাচ্ছিলাম, চলো তোমাদেরকে দেখাই, সামনে আরও গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে এখানে। এই যে দোকানটা, এই দোকানটাকে তো খুবই মিস করি, কারণ আমরাও ছোটোবেলায় মানে স্কুল থেকে বেরিয়ে আগে দোকানে ঢুকতাম। তো মারা এই যে দেখতে পাচ্ছ ওয়েট করছে, সবার মারা এরকমভাবে, আমার মাও একদিন ওয়েট করছিলো এরকমভাবে, আর খুবই মিস করছিলাম। আর দেখতে পাচ্ছ প্রচুর হাওয়া করছে, ওয়েদারটা আজকে খুবই ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা, বাট যেতে যেতে না খুবই প্রবলেম হচ্ছিল, এখন কিছু হচ্ছে না, বাট এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি পড়ছে। তবুও আমরা দুজনে বলছি যে না, ছাতা টাতা ফুটাবো না, এমনি হেঁটে চল, ভালো লাগছিলো, হালকা হালকা বৃষ্টি পড়ছিলো। তো দুজনে দুই বান্ধবী গল্প করতে করতে আর কি যাচ্ছিলাম, বান্ধবী বললাম একটু পোস্ট টোস্ট দে, একটু দেখা মানে এদিকে তাকা, ক্যামেরার দিকে তাকাচ্ছিল না। তো দুজনে গল্প করতে করতে ওই সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছো। আর কলেজে গিয়ে তো খুবই মজা মানে ভালো লাগছিল, কারণ ওয়েদারটা খুবই ভালো ছিল, তার মধ্যে আরও এক্সাইটেডও ছিলাম যে ফার্স্ট ডে, আজকে থেকে কলেজ শুরু, রোজ যেতে হবে কলেজ, কলেজ করতে হবে, ক্লাস করতে হবে। তো এইভাবেই আমরা দুইজন আর কি গল্প আড্ডা করতে করতে, কী করবো না করবো সেটা গল্প করতে করতে আর কি যাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছো হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে, ঠিক আছে, তবু আমরা বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছি বান্ধবীতে। আর এই যে বান্ধবী দেখো বলতে আছে অনেক কিছু, মানে এতদিন পরে দেখা, জানোই তো অনেক গল্প জমে আছে। আর এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, তো আমরা ছাতা ফুটিয়ে নিয়েছি অলরেডি, আর বৃষ্টি পড়ছে, তবুও হেঁটে যাচ্ছি, কিন্তু যেতে যেতে না এখন দেখতে পাচ্ছ হালকা বৃষ্টি পড়ছে, বাট যেতে যেতে যে দেখতে পাচ্ছ প্রচুর জোরে পড়া শুরু করেছে। তো কী করবো বুঝতে না পেরে আমরা দৌড়ে দৌড়ে ছুটে গেলাম, ছুটে গিয়ে এখানে একটা দোকান ছিল, দেন সেই দোকানটার ওখানে দাঁড়িয়ে পড়লাম, বান্ধবীকে বললাম দাঁড়া একটু তারপরে যাবো, কারণ বৃষ্টির মধ্যে ভিজে যাবো, না হলে ব্যাগ ট্যাগ ভিজে যাবে। ওর বললাম যে একটু দাঁড়াই, তারপর বৃষ্টিটা কমুক, তারপরে যাবো। আর দেখতে পাচ্ছ আকাশে প্রচুর মেঘলা, ঠিক আছে, তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, আর অনেকে যাচ্ছিল, ভালোই লাগছিল, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে দিনে, তো বৃষ্টি বৃষ্টি কমে গেছে দেখতে পাচ্ছ। তারপরে আবার দুই বান্ধবী ছোটো ছোটো পায়ে হেঁটে চললাম সামনের দিকে, তো আমরা যাচ্ছিলাম দুজনে গল্প আড্ডা করতে করতে, আর বান্ধবীকে বলছি একটু তাকা তাকা, বান্ধবী গল্প করতেই ব্যস্ত, কী কী বলছে না বলছে, তো ওটা নিয়ে একটু হাসি ঠাট্টা দেখতে পাচ্ছ। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ অনেক স্টুডেন্ট যাচ্ছিলো আর কি কলেজেই যাচ্ছিলো, তো আমরা দুজন একটু হাসি ঠাট্টা করছিলাম আর কি। আর ওই যে বান্ধবী দেখতে পাচ্ছ বলছে একটু হাসি আর কি, বুঝতে পারছো বান্ধবীদের মধ্যে তো অনেক কথাই থাকে না, সেগুলো আর কি শেয়ার করতে করতে যাচ্ছিলাম দুজনের মধ্যে। আর ওই যে পিছনে এসব ছাত্রীরা যাচ্ছিলো, আর এই যে দেখো সবাই হচ্ছে স্কুল যাচ্ছে, যে স্কুলটা থেকে আর কি আমরা বেরিয়ে গেছি এরকমভাবে। আর ওই যে দেখতে পাচ্ছ শাড়ি পরে, তো আমাদেরও এটা স্কুল ইউনিফর্ম ছিল, তো এটা পরে আমরাও যেতাম, খুব মিস করছি, কিছু করার নেই। তো এখন কলেজে ফার্স্ট ডে, কলেজ যেতে হবে, সেটা নিয়ে আর কি এক্সাইটেড, বুঝতে পারছো।
তো ওই যে দেখতে পাচ্ছ আরো ছাত্রীরা যাচ্ছিল, আর বৃষ্টি বৃষ্টি খুবই ভালো লাগছিল। তো দুইজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে, আর কিছুটা হাঁটতে হবে, বেশি দূর না কলেজ আমাদের। অবশ্য এদিক দিয়ে গেলে একটু লেট হয়, বাট ওদিক দিয়ে আরেকটা রাস্তা আছে, ওটা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। দেন এখানে দেখতে পাচ্ছে বান্ধবীরা, আমাদের হাসির মানে শেষ নেই, মানে দুজনে কত কথাই না জমে থাকে সেগুলো নিয়ে আর কি হাসি ঠাট্টা হচ্ছিল। আর কলেজে ফার্স্ট ডে, মানে কি করব না করব ওটা নিয়ে আর কি বলছিল। তো আমার পায়ে আবার ঢুকে গেছিলো একটা পাথর, ঠিক আছে, যেটা নিয়ে আর কি দুজনে হাসি ঠাট্টা বলছে, না বেগর তো মানে ভবি চল, তা বলছি এভাবে এটা পারবো না। তো বান্ধবী বলছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়া তো ওখানে গিয়ে একটু ইয়ে করলাম। তারপরে সামনের দিকে আবার হেঁটে যাচ্ছিলাম, আর এটা হচ্ছে আমাদের পাকুয়ার রোড, যেটা দিয়ে আর কি সামনে আমরা হেঁটে যাচ্ছি সোজাসুজি দুই বান্ধবী গল্প করতে করতে। আর খুবই ভালো লাগছিলো যেহেতু বান্ধবী এসেছে আমাদের বাড়ি এতদিন পরে, আর আমি রেডি টেডি হয়ে একসাথে বেরিয়ে এরকম গল্প করতে করতে যেতে খুবই ভালো লাগে। দেন কলেজের কাছাকাছি চলে এসেছি আমরা, আর এখানে দেখতে পাচ্ছি দুটো বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, ওরা একটু হাই করে দিল, ওরা খুবই ভালো, কারণ অনেক দিন পরে দেখা হলে, একই সাথে টিউশন পড়তাম, তো ওখানে ওরা দাঁড়িয়ে আছে। তো আমরা সামনের দিকে হেঁটে গেলাম, বৃষ্টি কিন্তু কমে গেছে, হ্যাঁ ঠিক আছে। তো এর মধ্যে আমরা হেঁটে গেছিলাম, মানে কলেজ কিছুটা দূর না, মানে কাছেই চলে এসেছিলাম কলেজের কাছাকাছি। তো আস্তে আস্তে যে দেখতে পাচ্ছি আমরা হাঁটছি, ঠিক আছে নর্মালি হাঁটছি, কিন্তু ওই যে দেখতে পাচ্ছি হাওয়াও করছে খুব, মানে এরকম হাওয়া দিতে দিতে তো খুবই বৃষ্টি নামছিল, ওই যে দেখতে পাচ্ছো। তারপরে বৃষ্টি নামছে, কি করব, কাছেই ছিল বাট দৌড়ে যেতেও পারছিলাম না, কারণ প্রচুর জোর হচ্ছিল। ওর জন্য এখানে একটা অনলাইনে দোকান ছিল, তো ওখানে আর কি ঢুকে পড়েছিলাম আমি আর আমার ফ্রেন্ড, ওই সাইড অনলাইনে দোকানটার, যেখানে কোনো লোকই ছিল না, হয়তো কোথাও গিয়েছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু হাসি ঠাট্টা করছিলাম, বলছি বান্ধবী তোকে খুবই ভালো লাগছে এরকম বলে আর কি দুজনে হাসি ঠাট্টা, দুজনের মধ্যে বুঝতে পারছো ওরকম হাসি ঠাট্টা চলে আমাদের ফ্রেন্ডের মধ্যে। তো ওই যে দেখতে পাচ্ছো আকাশ পুরো মেঘলা, এই যে যাচ্ছে সবাই স্টুডেন্ট, আর ওই সাইডে দেখতে পাচ্ছি আমার দুটো ফ্রেন্ড আসছে, আরো হেঁটে হেঁটে আসছিল আর কি। তো বৃষ্টি তবুও কিন্তু জোর জোর পড়ছে, হ্যাঁ তবুও আমরা এখন একটু হালকা পড়ছে। তো ওই যে দেখতে পাচ্ছি আমার বন্ধুরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আর এই সাইডে আমার ফ্রেন্ড আছে। তো আমরা তবুও মানে বৃষ্টির মধ্যে মানে যাচ্ছি এরকম ভাবেই, ছাতা ফুটাই নি আমাদের মধ্যে, কারণ বৃষ্টিতে ভিজতে ভালোই লাগছিল। তো আমাদের ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ফ্রেন্ডদেরকে হাতে দিয়ে দিলো, তারপর আমার হাতেও দিয়ে দিলো। এটা হচ্ছে তোমার কম্পিউটার সেন্টারের ফর্ম। তো বান্ধবীকে বললাম যে কি করবি, তো বলছে যে নে তোর কাছে নিয়ে রাখ। আমলাম আমি কি করব, তো ওটা নিয়ে আর কি হাসি ঠাট্টা দুজনের মধ্যে দেখতে পাচ্ছ সবার হাতে দিয়ে দিলো। তো ওটাই পড়ছিলাম আর কি নিয়ে নিয়ে। বান্ধবীও বলছে যে তোর কাছে রাখ, তো আমি বললাম ঠিক আছে রেখে দে তো ব্যাগে, তো রেখে দিল প্রজেক্ট পরে কাজে আসতে পারে। তো দুজনে এইভাবে সামনের দিকে কলেজের মধ্যে ঢুকে পড়লাম। তো দেখতে পাচ্ছ ওই সাইডে প্রচুর ভিড় ছিল, আর না ফার্স্ট সেমিস্টারে না অনেক ছাত্র, অনার্সের অত নেই কিন্তু ফার্স্ট সেমিস্টার অনেক ছাত্র। আর আমার ফ্রেন্ডটা যে আছে ওই ফ্রেন্ডটা এখন ভর্তি হতে পারেনি, কারণ নামটা তার আসেনি লিস্টে। তো ওটা নিয়ে আর কি স্কুলে আসা, প্রিন্সিপালের সাথে দেখা করতে বললাম ওকে। তো ওইভাবেই আর কি দেখতে পাচ্ছ আমরা কলেজের মধ্যে ঢুকে পড়েছি। তো আজকে প্রচুর ভিড় ছিল, তারপরে আর তোমাদের কিছু ওখানে দেখাতে পারিনি, সোজা চলে আসলাম একটা কলেজের ভিতরে, ঠিক আছে। ওই সাইডে কিন্তু ক্লাসরুম ছিল, ওইখানে মানে ভিতরে ঢুকে এইদিকে আরেকটা রাস্তা আছে, তো ওপরে উঠে গেলাম। ওখানে এই যে পার্স কোর্সের ওখানে নাকি ক্লাস, তো জানতাম না যে অনার্সের ক্লাসটা ওখানে হয়, অনার্সের ক্লাস আর কি ওখানে নেই। তো কী করবো, একটু খুঁজে খুঁজে আমরা আবার নিচে চলে যাচ্ছি, কারণ এটা হচ্ছে পার্স কোর্সের ক্লাস। তো এখান থেকে বললাম যে ঠিক আছে বান্ধবী চল, তোর সাথে তোর হচ্ছে প্রিন্সিপালের সাথে দেখা করে দিচ্ছি। আর এই সাইডে হচ্ছে দেখতে পাচ্ছি আর একটা ফ্রেন্ড ছিল, তো ওখান থেকে নিচে নেমে এসে স্যারের সাথে দেখা করলাম। স্যার এসে বললো যে দেখিয়ে দিলো আমাকে ঘর একটা স্যারের সাথে, তো এই স্যারটা আর কি দেখিয়ে দিল যে হ্যাঁ এই ঘরে ক্লাস হবে, বসো, তো আরও কয়জনকে ডেকে নিয়ে এসো। তো দেখলাম হ্যাঁ কয়জন আছে ওই সাইডে দেখতে পেলে, ওদেরকেও ডেকে নিয়ে আসলাম, ওরা অনেকে অনার্সে বেঙ্গলি অনার্স, তো ওদেরকে ডেকে নিয়ে এসে আর কি ক্লাসরুমে সবাই বসলাম। তারপরে দেখলাম যে স্যার আসেনি, দেন আমরা চলে গেলাম ব্যাগটি রেখে আবার একটু বাইরে ঘুরতে। দেখতে পাচ্ছি ওই সাইডে হচ্ছে আমার বান্ধবী ছিল, বান্ধবীর আরেকটা বান্ধবী ছিল, তো সবাই মিলে একটু বাইরে চলে আসলাম ঘোরার জন্য, যে না ক্লাস তখনই শুরু হয়নি, তো ক্লাস শুরু হওয়া পর্যন্ত আমরা চল একটু ঘুরে আসি, যেহেতু আমাদের ফার্স্ট ডে কলেজে, সব কিছু চিনি জানি, সব জায়গা দিয়ে ঘুরি, একটু ভালো লাগছিল। তো আমরা দেখতে পারছি একটু হেরে যাচ্ছিলাম, আর ওই সাইডে বান্ধবী একটু হাসছিল, হাসি ঠাট্টা করছিল আর কি। তো বললাম চল হেঁটে আসি, তো ওদিকে সোজা আমরা হাঁটছিলাম আর কি, আর গল্প ঠাট্টা চলছিল আমাদের মাঝে, আর খুবই ভালো লাগছিল, কারণ ফার্স্ট ডে বুঝতে পারছো খুব ভালো লাগছিল। তো এইভাবে আমরা সামনের দিকে আর কি হেঁটে যাচ্ছি। আর
ওয়েদারটা না খুবই ভালো ছিল, দেখতে পাচ্ছো তো? আমরা দেখো আমার ফ্রেন্ড না কোথায় হারিয়ে গেছে, তো আমাকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে এই যে দেখতে পাচ্ছো আমার মুডটা পুরোই অফ ছিল, কারণ এতক্ষণ আমার কিন্তু ক্লাস শেষ, ঠিক আছে? তো ক্লাস টলাস করে তারপর বাইরে বেরিয়ে আসলাম, তো ফ্রেন্ডকে দেখি, ফ্রেন্ড তো ভর্তি হতে পারিনি তাই ক্লাস তো করতে পারিনি, ওই তোকে খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য মুডটা খুবই খারাপ ছিল। তারপরে খুঁজে খুঁজে শেষমেশ দেখলাম যে না ঘরে ঢুকে উনি বসে আছে, তাই ভেবে একটু রেগেছিলাম ওর উপরে। তো বান্ধবীকে বলছি যে তুই কেমন, তুই আমার কথা মনে করিস নি, তো একটু রেগেছিলাম, তো বান্ধবী আমাকে একটু কিস করে দিল, আমার রাগটা ভাঙিয়ে দিল। দেন আমরা সেখান থেকে আর কি আড্ডা সাড্ডা করছিলাম এখানেই, খুবই ভালো লাগছিল, কারণ ফ্রেন্ডকে আবার পেয়ে গেলাম, নাহলে এতক্ষণ মুড অফ ছিল, কারণ তাকে খুঁজে খুঁজে আমি সব জায়গায় খুঁজেছি নি, উনি দেখি ক্লাসরুমে ঢুকে বসে আছে, তো ওটা নিয়ে আর কি রাগারাগি করছিলাম। তো আমার মুড একটুতেই ঠিক হয়ে যায়, তো ঠিক হয়ে গেছে অলরেডি। তো বান্ধবীকে বললাম চল আবার একটু বাইরে ঘুরে আসি, তো সবাই মিলে একটু মানে ফটো টোটো তুলে বাইরে চলে আসলাম। তো ওই যে আরো ফ্রেন্ডরা ছিল ওদেরকে বললাম একটু হাই করে দে, তোরা হাই করে দিল। আমার ক্লাস করে শেষ, কলেজ চলে অনেকক্ষণই ছিলাম কলেজে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না।